ছোটোটাই চেপে দিন না, বড়টাই সবার বায়না করবে। ওই যে ব্যাগটা না। মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। তো আজকে বিজয় দশমী, শুভ বিজয় দশমী জানাই আমি আমার তরফ থেকে আমার বন্ধুদেরকে। তো সকালবেলায় সব কাজ বাজ হয়ে গেছে, তো আজকে ননদদের নিমন্ত্রণ করেছি, তো ওরা সবাই এখানে খাবে, তো রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো দেখো কি কি আজকে রান্না হবে। তো সকালের টিফিন হবে, এখানে ময়দা মেখে রেখেছি, আটা ময়দা একসাথে করে মেখে রেখেছি, পরোটা বানাবো। আর এইখানে বসিয়েছি আলু গাজর দিয়ে তরকারি পরোটার সাথে খাওয়ার জন্য, আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে বড় হাঁড়িতে ভাত বসিয়েছি, কেন কি অনেক লোক আছে ওর জন্য আজকে বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। সকালের টিফিনটা আগে তৈরি করে নিই ঝটপট করে, তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাতটা হয়ে যাবে, কেন কি ভাতটা হতেই বেশি টাইম লাগে। তো টিফিনটা বানিয়ে নিই, তারপরে রান্না বসাবো। আর বরমশাই গেল বাজারে, দেখি বাজার থেকে কী আনে, তারপরে সেই বুঝে দুপুরে রান্না হবে।
পরোটা আর তরকারি হয়ে গেছে, ডাল সিদ্ধটা বসিয়ে দিই। মুগ ডাল করবো পেঁপে দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে ডাল সিদ্ধটা বসিয়ে দিই। কেন আজকে মঙ্গলবার, আজকে জামাইবাবুর নিরামিষ। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, টিফিন বানানো হয়ে গেছে, তো এখন চান করে পুজোটা ঝট করে নিই, তারপরে রান্নাবান্না করবো। তো হট করে মনে পড়ে গেল যে মন্দিরে গিয়ে একবার জিজ্ঞাসা করে আসি। রান্না করতে করতে চলে আসলাম মণ্ডপে, জিজ্ঞাসা করতে মাঠে, মণ্ডপে চলে আসলাম আমাদের জিজ্ঞাসা করতে যে আজকে দুপুরে বরণ হবে নাকি। তো বললো 2:30 পরে বরণ হবে। তো দোকানেও একটু কাজ ছিল, দোকানেও ঢুকবো, তো দোকান থেকে কিছু জিনিস নেব, তো ওর জন্য একবারে জিজ্ঞাসা করে গেলাম। তো চলো রান্না ঠান্না তাড়াতাড়ি সেরে নিই, দিয়ে বরণ করতে আসবো। তো রান্না আমার প্রায় হয়ে গেছে, তো এত তাড়াহুড়ো করে করলাম কেন কি বরমাসাই যাবে আজকে আমার শাশুড়ি মার কাছে ব্যান্ডেল, তো ওর জন্য তাড়াহুড়ো করে করলাম যে একটু তরকারি দিয়ে পাঠিয়ে দেবো। তো নামদুরা এসেছিলো টিফিন করে, ওরা আবার চলে গেছে, ওরা আবার চান ঠান করে আসবে। এখানে আলু দিয়ে ভেন্ডি দিয়ে চচ্চড়ি হয়ে গেছে, সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি করেছি। এই যে ডাল হয়ে গেছে পেঁপে, ধনে পাতা আর টমেটো দিয়ে মুগ ডাল করেছি, আর এখানে চাটনি, আর এটাই বাঁধাকপি। এই রান্নাগুলো হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাংসটা। তো মাংসটা হলে তোমাদের দেখাচ্ছি, কেন শনিবার দিনকার লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর জন্য পয়সাটা দিতে যাবে ব্যাংকে। এখন ফেললে এখন উনি তুলতে পারবে কি পারবে না জানি না, ওর জন্যই বললো পয়সাটা আমি যে দিয়ে আসি। আর যাবে অনেকটাই দূর ব্যান্ডেলে, তো যাবে যখন রান্নাও আমি তাড়াতাড়ি করে নিলাম, এর জন্য কি একটু তরকারি দিয়ে পাঠিয়ে দেবো, তাহলে মার একটু ভালো লাগবে। তো ওর জন্য তাড়াহুড়ো করে করলাম। এদিকে ননদদের বাড়ি দিয়ে সব এসেছিলো, এসে টিফিন টিফিন খেয়ে আবার চলে গেছে, চান খান করে আবার আসবে। তো আমার এই তাড়াহুড়ো দেখে ওরা চলে গেছে, কেন কি আমি এখন কথাও বলতে পারছিলাম না কিছু না, ওর জন্য চলে গেছে, পরে আসবে। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, এখনও আমার ঘরে পুজো করা হয়নি। তো ভাবলাম যে একবারে রান্নাটা সেরে তারপরে পুজো করব, তারপরে ইয়ে ঠাকুর বরণ করতে যেতে হবে, পান, তারপরে ইয়ে মিষ্টি আর সিঁদুর, আলতা সিঁদুর সব এনে রেখে দিয়েছি, রেডি করে রেখে দিয়েছি। এবার চান ঠান করে পুজো করে তারপরে দুটোর পরে নামাবে, যেহেতু তা একটু দেরি করেই যাব, ননদ আর আমি যাবো। তো মাংসটা হোক, মাংসটা হলে তোমাদের দেখাচ্ছি।
বরমশাই চলে গেল, আমারও রান্না হয়ে গেছে। এবার রান্নার বাসন অনেকগুলো জমেছে, ওইগুলোকে ধোব, তারপরে যাব চান করতে। কত বেলা হয়ে গেল, এখনো চান হলো না, পুজো হলো না। এই দেখো মাংস হয়ে গেছে, এদিকে এতগুলো বাসন আছে, এগুলো ধোবো, ধুয়ে তারপরে চান করে পুজো দেবো। এগুলো তাড়াতাড়ি করে সেরে নি। তো চান করা হয়ে গেছে, চান করে পুজো দিচ্ছিলাম, তখন আমার ননদ চলে এসেছিল, এসে জানলার কাছে বসেছিল, এনাকে দেখতে পেয়েছে, এই নিয়ে বসে আছে একটা মুখে ব্যাঙ নিয়ে। ব্যাঙ ধরেছে, বড় একটা ব্যাঙ ধরেছে। চলে গেল জঙ্গলে। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, ঠাকুর বরণ করতে যাব। এই দেখো এই শাড়িটা পরেছি, তো চলো ঠাকুর বরণ করে আসি। তো বেরিয়ে পড়েছি বরণ করতে। তো এদিক দিয়ে আমার ননদ আসবে আর আমি যাচ্ছি। ঠাকুর বিসর্জন বলতে নেই, নিরঞ্জন বলতে হয়। আপনি এখান থেকে পড়ান না, অসুবিধা নেই। সবাই আছে, তুই কি গণেশ ভক্ত? শুভ বিজয়া।
চল শুভম চল বরণ হয়ে গেল আমাদের, তো এবার বেরিয়ে যাচ্ছি। তো লোক সব একজন একজন করে আসছে, সবাই একসাথে থাকলে বেশ মজা হয়, কিন্তু একজন একজন করে আসছে, যে যার বরণ করে চলে যাচ্ছে। আমি আর আমার ননদ এসেছিলাম বরণ করতে, তো আমাদের হয়ে গেছে বরণ করা, এবার বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি বরণ করে বাড়ি চলে এসেছি। তো বরমাসের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে, তো এই ভিডিওটাকে আর বেশি বড় করব না। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো আবার তোমাদের জানাচ্ছি, শুভ বিজয়া আর টাটা।